ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আবি মনীষা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। গুড আফটারনুন সবাইকে। তো এখন বাজে 4টে, আমি আমার ভ্লগটা এখন এখান থেকেই শুরু করছি। আজকে কিবার বৃহস্পতিবার, এখন 4টের সময়। তো সকাল থেকে অনেক কাজকর্ম ছিল, তাই তোমাদের সঙ্গে আড্ডা দিতে পারিনি, তাই এখন 4টের সময় চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে। তখন কাজকর্ম থাকে তো, তাই সকালের দিকে খুব একটা সময় হয়ে ওঠে না। তো তোমরা সবাই কি করছো বলো? আমি এখন তোমাদের সাথে কাজকর্ম সেরে গল্প করার জন্য এসেছি। তো গরম তো ভীষণই পড়েছে, হালকা হালকা, মানে হালকা হালকাও না, গরম মোটামুটি ভালোই পড়েছে। চারিদিকে মানে কোথাও বেরানো যাচ্ছে না, এত রোদ। তো ভাবলাম ঘরে বসি তোমাদের সাথে একটু গল্প করা যাক। তো গরমের দিন বুঝতেই পারছো, একটু ঠান্ডা ঠান্ডা জিনিস খেতে ভালো লাগে। তো তাই এখন মানে ফলমূল জাস্ট খেলাম, আর যেটা আমার বর তরমুজ খেতে ভীষণই ভালোবাসে, তো তরমুজ নিয়ে এসেছে। খাওয়ার পর তরমুজ খাবো, তাই কেটে ফেলেছি। তোদেরকে একবার এক ঝলকে দেখিয়ে দিচ্ছি তরমুজটা, মানে দেখতে একদম লাল, খেতে কেমন এখনো খাইনি, জাস্ট এই কেটে এলাম। তো সাধারণত কি হয়, বেশিরভাগ তরমুজ হয় লাল হয় না, মিষ্টি অত লাল হলেও অতটা মিষ্টি হয় না, কিন্তু এই তরমুজটা দেখতে মানে লালই। তো দেখি খেতে কেমন হয়, চলো তোমাদেরকে দেখিয়ে দিই এক ঝলকে। তো দেখো তরমুজগুলো কেটে ফেলেছি এইভাবে। ও তো তরমুজগুলো এইভাবে খেতে ভালোবাসে, আর আমি আমি আর মা এইভাবে খাই। আমি আর মা এইভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, ও একদম ভালোবাসে না খোসা ছাড়িয়ে খেতে, তাই ও খোসা শুদ্ধ রেখেছি, এইভাবে খোসা শুদ্ধ রেখেছি, আর আমাদেরটা এইভাবে খোসা ছাড়িয়ে ফেলেছে। আর আমার মেয়ে অলরেডি খাচ্ছে তরমুজ, চলো তোমাদের দেখিয়ে দিই আমার মেয়ে কেমন তরমুজ খাচ্ছে। দেখো আমার মেয়ে কেমন তরমুজ খাচ্ছে, বাবা যা ভালো শুতে ভালো। হ্যাঁ দেখো, এই দেখো ঠামির কাছে বসে বসে তরমুজ খেতে। তরমুজ কেমন খেতে মামা? ভালো ভালো। দেখো কেমন বসে বসে তরমুজ, ওকে ছোট্ট ছোট্ট করে এরকম পিস করে দিয়েছি, আর ও বসে বসে তরমুজ খাচ্ছে। আমি কিন্তু খোলা সমেত তরমুজ খাই। এই যে খোলা সমেত তরমুজ একজন খেতে শুরু করে দিয়েছে, আমি দেখিয়ে দিয়েছি ও কেমন তরমুজ খায়। আর এই যে আমার মেয়ে খাচ্ছে, এবার আমি আর মা দুজনে খেয়ে নেব। তো এবার আমি খেয়ে নেব, খেয়ে দেখি কেমন খেতে। মিষ্টি আছে, দেখতেও যেমন লাল মিষ্টিও আছে। প্রথমে তরমুজ কিন্তু ভালোই, লালও আছে মিষ্টিও আছে, খেতে বেশ ভালো। আর একটা কথা, খুবই মিষ্টি, খুবই মিষ্টি। একটা খোল সমেত খাও, খোল সমেত বেশি টেস্ট লাগে। আমার ভালো লাগে না খোল সমেত খেতে। তো তোমাদের যেটা বলছি, যে কোনো ফল খাবে কিন্তু ফলের জুসটা হাতে লেগে থাকলে মুখে মেখে নেবে। এই যেমন তরমুজ, তরমুজ ধরো খেয়ে নিলে যে রসটা থাকে সেটা সঙ্গে সঙ্গে মুখে দিয়ে দেবে, ওটা স্কিনের ভিটামিনের কাজ করে যাবে। আমাদের শরীরের পক্ষে ফল খাওয়া ভালো, প্লাস স্কিনের পক্ষেও ভালো। স্কিনে তো ভেতরের ভিটামিন, মানে তোমার খেলে তো ভেতরের একটা প্রোটিন ভিটামিন থাকে, কিন্তু স্কিনে লাগালেও স্কিনে একটা আলাদা গ্লেজিনেস আসে। তো তরমুজ কে কে ভালোবাসো আমাকে জানিও, আর এখন যদি কেউ খেতে চাও চলে এসো। এই যে বাটি নিয়েছি তরমুজের, তরমুজ আমার সব ফলের থেকে তরমুজটা মোটামুটি খেতে ভালোই লাগে, আর গরমের দিনে তরমুজটা খেলে শরীরটাও বেশি একটু ঠান্ডা লাগে। কখন ভালো লাগে আমার তো ভালো লাগে দুপুরবেলা ঘুম থেকে উঠে, ওই 4:30টার সময় একটু ঘুম থেকে উঠে বেশ ভালো লাগে, আরো মিষ্টি লাগে ঘুম থেকে উঠে তরমুজ খেতে দুপুরে। তো তোমরা এখন কে কি করছো একটু জানিও। তো দেখো আমি তরমুজ খাওয়া শেষ করে ফেলেছি, এবার তরমুজের যে জুসটা আছে সেটাকে এইভাবে মুখে লাগিয়ে নিচ্ছি। এইভাবে একটা তরমুজ এরকম রেখে দিয়েছি, দেখো সুন্দর ভাবে মেখে নিয়েছি, এইভাবে কিছুক্ষণ রাখবো দিয়ে ধুয়ে ফেলবো। দেখো ফ্রেশ করার পর মুখটা কতটা ফ্রেশ লাগছে,
তোমরা যখনই যা যা ফল খাবে মোটামুটি, আমি আজকে সকালবেলা যেমন আঙুর খেয়েছিলাম, আঙুরে একটা আঙুরকে টিপে পুরো মুখের মধ্যে একটা মেখে নিয়েছিলাম, এখন তরমুজ, যখন যে ফলটা খাই, অ্যাপেলটা বাদ দিয়ে, অ্যাপেলটা মাখা যায় না, যখন যে ফলটা পেঁপে পেঁপে যখন পাকা পেঁপে যখন খাবে, সেই পেঁপেটাও মুখে মেখে ফেলবে, লেবুর রস, মৌসম্বি লেবুর খোসাটা যখন যেটা পাবে মোটামুটি মুখে মেখে মেখে ফেলবে। আর একটা তোমাদের টিপস দিই, যাদের এরকম চোখের নিচে ডার্ক সার্কেল আছে আমার মতো, আমি রেগুলার আলুর রস লাগাচ্ছি, আলুটাকে থেতো করবে, থেতো করে যে রসটা বেরোবে এই চোখের নিচে এই জায়গাগুলো মাখবে, দেখবে তোমার কি তোমাদের কিছুদিনের মধ্যে ডার্ক সার্কেলটা রিমুভ হয়ে যাচ্ছে। তো তোমাদের এই টিপসগুলো কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা একটু শেয়ার করে দিও, একটু লাইক করো, আর অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিও, যদি তোমরা কেউ সাবস্ক্রাইব না করে থাকো, যদি তোমরা এটা থেকে উপকৃত হও তাহলে একটু প্লিজ আমাকে জানিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো, ততক্ষণে তোমরা আমার ভিডিও দেখতে থাকো আর নোটিফিকেশন বেলটা অবশ্যই ক্লিক করে রাখো, তোমরা নেক্সট ভিডিওগুলো পাও। তো এখন এর মতো ব্লগটা আমি শেষ করছি, টাটা, তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার ভিডিও অবশ্যই দেখতে থেকো, বাই।